আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি খুশির খবর জানানোর জন্য ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া যে আদনান হুজুর, উনাকে খুঁজে পাওয়া গেছে। প্রায় 6 দিন ধরে উনি নিখোঁজ, উনি গুম হয়ে আছে। হয়তো ওনাকে কেউ কিডন্যাপ করেছে বা গুম করেছে, কেউ কিছুই জানে না। শুধু ফেসবুক ইউটিউবে নানানভাবে প্রতিবাদ জানাচ্ছে। ইভেন এই বিষয়টা নিয়ে সংসদে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। তো যাই হোক, 6 দিন পরে আজকে ওনার সন্ধান মেলেছে। সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর জন্য আসছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আদনান হুজুর, এই যে উনি হচ্ছে আদনান হুজুর, এই যে ওনার সামনে আরও কয়েকজন হুজুর আছে, পুলিশ আছে সাথে, ওনাকে নিয়ে আসছে। একটু পরে আপনারা দেখতে পারবেন। তো উনি কিন্তু এত পরিচিত মুখ না। এই যে ইনি ইনি এই মাঝখানের ইনি, মুখে মাস্ক লাগানো উনি। উনি ইদানিং কেয়ামত, দাজ্জাল বা সমসাময়িক নানান বিষয় নিয়ে ইসলামের আলোকে বক্তব্য দিয়ে থাকেন। এতে করে বাংলাদেশের অনেক আলেম উনার শত্রুতে পরিণত হয়, উনাকে খারিজি বলে, তারপরে আরও নানানভাবে অনেকের শত্রুতে পরিণত হয় উনি। আপনারা দেখতে পেয়েছেন 6 দিন উনি নিখোঁজ, কিন্তু বাংলাদেশের কোনো আলেম কোনো ধরনের প্রতিবাদ করে নাই। ওনারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন। আর সাধারণ মানুষ যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ধর্ম পান, যদিও ওনারা প্র্যাকটিসিং না আর কি, ঠিকমতো নামাজ না পড়লেও ওনাদের ইসলামের প্রতি যে ভালোবাসা সেটি আছে, এই প্রতিবাদগুলোই তার প্রমাণ। আর যারা লেবাসদারি, যে টুপি দাঁড়ি সব কিছু আছে, নানানভাবে বক্তৃতা দিয়ে মাইক্রোফোন ভেঙে ফেলে আর কি, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই, কোনো একটা প্রতিবাদ করে নাই, একটা পোস্টও করে নাই দুঃখ প্রকাশ করে। তো যাই হোক, অবশেষে সাধারণ মানুষের ভালোবাসা এবং দোয়ায় উনি ফিরে এসেছেন, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো উনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কেন ছিলেন, এগুলো হয়তো আরও 2-1 দিন পরে আরও বিস্তারিত জানা যাবে। আজ এই পর্যন্ত যতটুক জেনেছি, ওনাকে ঘুম করা হয়েছে, ওনাকে ঘুম করা হয়েছে টাকার জন্য, ওনার কাছে মুক্তিপণ চেয়েছে। তো কারা কেন কি কারণে করেছে হয়তো সামনে জানা যেতেও পারে, নাও জানা যেতে পারে। যাই হোক, অবশেষে উনি ফিরে এসেছেন, ওনার ঘর পর্যন্ত পৌঁছেছেন, এটাই শুকরিয়া আদায় করেন সবাই, বা আমিও করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।